বুবলির ঈদ কপাল কি বলছেন মালেক আফসারি, এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলা ফিল্মের একমাত্র আলোচিত, একমাত্র অ্যাক্টিভ, একমাত্র বরফশয় নায়িকা, চিত্রনায়িকা বেবিডল শবনম ইয়াসমিন বুবলি। বুবলি বাংলাদেশের একমাত্র নায়িকা যার সিনেমা দুটি করে প্রতি ঈদে মুক্তি পাচ্ছে। দায়িত্ব পরিচালক মালেক আফসারি বুবলিকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। মালেক আফসারি এবং বুবলির একটি ফটো দিয়ে ক্যাপশনে লিখেছেন, বুবলির ঈদ কপাল, ফিল্মে আসার পর থেকে প্রতি ঈদে ছবি দিয়ে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এই নায়িকা, লম্বা রেশে নেমেছে, একেই বলে জিদ্দি মেয়ে, দেয়ালের দেশ ও মায়া দালা, ওয়াও। ইতিমধ্যে মালেক আফসারির এই পোস্টটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুবলি একমাত্র নায়িকা যার প্রতি ঈদে দুটি করে সিনেমা মাস্ট বি, আর বুবলির সেই সিনেমাগুলো আলোচনার শীর্ষে থাকবে, কারণ বুবলির অ্যাক্টিং দক্ষতা ভদ্র মায়াবিতা দিয়ে করে থাকে সবগুলো সিনেমার শুটিং এবং অ্যাক্টিং কাজ। মালেক আফসারি বলছেন বুবলির ঈদ কপাল, আবার কেউ কেউ বুবলিকে ঈদ কন্যা বলে সম্বোধন করছে। তো সুপ্রিয় দর্শক, বুবলির ঈদ কপাল, মালেক আফসারির এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে? আপনার মন্তব্য কি? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।